হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ভিডিও। ভেবেছিলাম কয়েকদিন পর ভিডিও শুরু করব, কারণ আমার ছাদের যা কন্ডিশন, যা অবস্থা হয়েছিল, কিন্তু মানে গতকাল থেকে এত তোমাদের মানে কি বলবো সাপোর্ট পেয়েছি আমি। প্রায় 30টার উপর ফোন কল, প্রায় 100-এর কাছাকাছি হোয়াটসঅ্যাপে মেসেজ, আর তার সাথে ফেসবুক আর ইউটিউবে কমেন্ট সেকশন তো আমি বাদই দিলাম, যে মানে কি বলবো, মানে সত্যি কথা বলতে এই এক বছরের মধ্যে তোমাদের এত কাছে আমি যে পৌঁছে গেছি কিভাবে কখন সত্যি আমি জানি না। মানে তোমরা আমাকে এতটা 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 ভালোবাসা দিয়েছো, দিচ্ছ প্রতিনিয়ত, আমি কি বলে যে এটার ব্যাখ্যা দেবো সত্যি আমি জানি না। আর একটা ছেলে যাকে এক বছর আগে কেউই চিনতো না, আজকে এতগুলো মানুষ আমাকে ফোন করে খোঁজ নিচ্ছে, মেসেজ করে জিজ্ঞেস করছে, অনির্বাণ মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। মানে এটা একটা অন্যরকম অন্যরকম ফিলিংস, আমি এর আগে কোনোদিনও এইটা ফিল করিনি। সো এতগুলো মানুষ যখন আমার সাথে আছে, তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করছো, তো আমি তো না এসে থাকতে পারি না। সো দেখো, আবার আমি চলে এসেছি নতুন ভিডিওর সাথে, আর আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। আজকে ভিডিওটা ব্লগ টাইপের করার ইচ্ছা আছে। আমি একবার করেছিলাম যে ব্লগ টাইপের ভিডিও আমি বানিয়েছিলাম অনেক দিন আগে, তো আজকেও ভাবছি একটা ব্লগ টাইপের একটা গার্ডেনিংয়ের ওপর ভিডিও বানিয়ে দেখি তোমাদের কীরকম লাগে। আর থ্যাংক ইউ, সরি, এই দুটো ওয়ার্ড আমি বন্ধুদের জন্য ইউজ করি না, কিন্তু বিশ্বাস করো এখানে থ্যাংক ইউ বলতে আমার কোনো দ্বিধা নেই। কারণ কালকে যেভাবে তোমাদের সাপোর্ট পেয়েছি আমি, মানে কিছু বলার নেই, মানে আমার কাছে কিছু ভাষা নেই শুধু থ্যাংক ইউ বলা ছাড়া। কিন্তু সেই থ্যাংক ইউটা বলেও আমার মনে হয় না আমি এটা ফেরত দিতে পারবো, কারণ তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি আমি গতকাল। ইনফ্যাক্ট আমি যখন রাত্রিবেলা শুয়ে পড়েছি, আজকে সকালে ফোন চেক করে দেখছি হোয়াটসঅ্যাপে দুটো মানে মেসেজ ঢুকেছে, তো কি বলবো, কিছু সময় জানো তো মানে কোনো ভাষা থাকে না, অনির্বাণ এত বকবক করে কিন্তু কিছু কিছু সময় কোনো ভাষা ঠিক থাকে না, যে কি বলবো না বলবো, তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি। তো এভাবেই সাথে থেকো, এইভাবেই পাশে থেকো, আর এইভাবেই যেন আমাদের সম্পর্কটা দৃঢ় হয়, আরও সুন্দর হয়, এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক আজকে বেশ একটা অন্যরকম ভিডিওতে চলেছে, দেখা যাক তোমাদের কীরকম লাগে। তো এই দেখতে পাচ্ছ আমার এখন কারেন্ট কন্ডিশন বাগানের, অনেকটা মানে ঠিক করে ফেলেছি, কালকে সানডে ছিল, কালকে অনেকটা গুছিয়েছি। আর একটা জিনিস এবার তোমাদের বলছি, সেটা হচ্ছে এইবার আমার একটা টবও ভাঙেনি। হ্যাঁ, একটা টবও আমার ভাঙেনি। তোমাদের আমি একটা ভিডিও করে বলেছিলাম কালবৈশাখীর আগে কী প্রিকশন নিতে হয়, সেখানে টব কী করে রাখতে আমি বলেছিলাম, টব কিন্তু একটাও ভাঙেনি, ভেঙেছে আমার গাছের ডাল। ঠিক আছে, অনেক গাছের ডাল ভেঙেছে, বিশেষ করে কোলিয়াস, মানে কোলিয়াসের অনেক ডাল ভেঙে গেছে, আর সব কিছু মোটামুটি ঠিকঠাক করার চেষ্টা করেছি। আর আমার সবথেকে বেশি ভয় লেগেছিলো এই কাঠচাপা গাছটা নিয়ে, যে কাঠচাপা গাছটা কিছু হলো নাকি, কারণ কাঠচাপা গাছটা পুরো উল্টে গেছিলো, মানে এমনই ঝড় দিয়েছিলো। তো কাঠচাপা গাছটা কিছু হয়নি, কোনো ডাল ভাঙেনি, অসুবিধা কিছু হয়নি। আর সেরমভাবে দেখতে গেলে কিন্তু বৃষ্টি প্রচুর হয়নি, বৃষ্টি কিন্তু তুলনামূলকভাবে অনেক কমই হয়েছিল আমার মতে। হ্যাঁ, ঝড়টা যেহেতু মারাত্মক হয়েছিল, সেই একটা ব্যাপার হয়েছিল। এবার আর কি হয়েছে আমার মানে গাছে, সেটা হচ্ছে মুসান্ডা। মুসান্ডা গাছের অনেক ফুল মানে ভেঙে গেছে, অনেক ফুল মানে ছিঁড়ে গেছে, যাই বলো। তো গাছটার কারেন্ট কন্ডিশন এইরকম আছে। আর এই লাল মুসান্ডাটা দেখছো কোনো ফুলই নেই, মানে সব ফুলই ও গেছে মানে ঝড়ে। তো লাল মুসান্ডা গাছটা এই অবস্থা হয়েছে, কিন্তু আমার ফুরুষ গাছ একদম অবিচল আছে, যেরকম ঝড়ের আগে ছিল সেরকমই আছে, এখানে দুটো ফুরুষ। ঠিক আছে, তো আর একটা জিনিস যেটা আমার খুব মানে ভয় লাগছিলো ঝড়ের সময়, যে আমার পদ্ম, মানে পদ্ম গাছগুলো যদি উল্টে যেত, মানে এই গামলাগুলো, যদি আমি জানি এটা খুব একটা
অসম্ভব একটা কাজ, কিন্তু পদ্ম গাছগুলো আলটিমেটলি কিছু হয়নি। আবার দেখছো পদ্ম ফোটা শুরু হয়ে গেছে, তোমাদের যদি দেখাই দেখো অসম্ভব সুন্দর লাগে যখনই আমি ছাদে আসি। আর এদিকে তো আমার সব মাদার গাছগুলো আছে। আর অনেকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দাদা তোমার নন্দিনী গাছ কীরকম আছে? নন্দিনী গাছ দেখো, নন্দিনী গাছ তো পুরো শুয়ে গেছিলো, তো আমি একটা কাঠির সাহায্যে এটাকে সোজা করে রেখেছি। তো নন্দিনী গাছটা ঠিকই আছে, কোনো রকমের সেরকম কোনো সমস্যা হয়নি। নন্দিনী গাছটা একদম শুয়ে পড়েছিল, যারা সেদিনকে ভিডিওটা দেখেছো একদম পুরো শুয়ে শুয়ে গেছিলো। তো নন্দিনী গাছটা এখন এরকম আছে। এবার একটা জিনিস তোমাদের আমি বলবো, এই সময় তো বুঝে জল দেবে, কারণ অতিরিক্ত জল যেন না হয়, কারণ মাটি কিন্তু ভেজা আছে। যেহেতু মাটি ভেজে আছে তার জন্য আমি বলবো জলটা কিন্তু এখন একদম বুঝে বুঝে দিতে হবে। আর অবশ্যই ফাঙ্গিসাইড, আমি গতকাল ফাঙ্গিসাইড দিয়েছি। তো যারা ফাঙ্গিসাইড দাওনি, একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড তোমরা কিন্তু গাছে সব গাছে স্প্রে করে দিও। সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের ওপর তো আমি রিসেন্টলি ভিডিও করেছি, কোনটা সিস্টেমেটিক আর কোনটা কন্ট্যাক্ট বেস। তো সেই ধরনের ফাঙ্গিসাইড নিয়ে তোমরা কিন্তু স্প্রে করে দাও। এখানে দেখো কোলিয়াসের ডাল ভেঙে পড়ে আছে, যদি অনেক ডাল আমি ফেলে দিয়েছি, কিন্তু সব থেকে আমার চিন্তার বিষয় হচ্ছিলো এই কোলিয়াসগুলো নিয়ে, কারণ এই কোলিয়াসগুলো যদি কিছু হয় আমি আর পাবো না, কারণ এইগুলো অনেক দূর দূরান্ত থেকে কালেক্ট করা হয়েছে এই কোলিয়াসগুলো। কিন্তু ভালো কথা হচ্ছে আমার এই কোলিয়াসগুলো কিছু হয়নি, তো কোলিয়াস আমার একদম পারফেক্ট আছে। আর এইদিকে যদি দেখা, এইদিকে দেখো গাছগুলো আমি সব সেট করেছি, যা অবস্থা হয়েছিল এখানে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আজকাল পরশু গাছ আমি বসিয়েছিলাম, দেখো কালকে ফুটেছিল, কালকে রঙটা ছিল ডিপ ব্লু, আজকে দেখো কালার চেঞ্জ হয়ে কিন্তু হয়ে গেছে লাইট পার্পল। এইটা হচ্ছে সেকেন্ড কালার, এরপরে আবার কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে পুরো। অসম্ভব সুন্দর একটা ফুল। যারা যারা এই গাছটা পাচ্ছ অবশ্যই কিন্তু কালেক্ট করে নাও, কারণ এত সুন্দর ফুল কিছু বলার নেই, দারুণ দারুণ ভালো। তো সেকেন্ড কালার চলছে দেখো, আর গাছটা তোমাদের সামনেই কিন্তু আমি বসিয়েছিলাম, কীরকম কন্ডিশান আছে, প্রচুর কুড়ি এই গাছটা অলরেডি কিন্তু চলে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ নীল জবা যেটা ফোটে, আর নীল জবার বেশ অনেকগুলো ফুল এখানে তোমরা দেখতে পাবে, ফুটেছিল এখন বুঝে গেছে এটা ফুটছে। তো নীল জবাটা কিন্তু সম্পূর্ণ কোকোপিটের মধ্যে আছে, লাস্ট ইয়ার আমি ভিডিওটা করেছিলাম। আর অজস্র কুড়ি, তোমরা যদি এখানে চেক আউট করো প্রচুর কুড়ি কিন্তু এ গাছে আছে। আর এখানে আছে নীল ঘন্টা, প্রচুর ফুল ফুটছে, প্রচুর নীল ঘন্টার ফুল অসংখ্য। আর এখানে হচ্ছে আমার কুপিয়া হোয়াইট, আর এটা পার্পল। তো এই পজিশনটা দেখো, কি অবস্থা হয়েছিল সেদিনকে, এখন তো তাও বেটার করেছি। কালকে সারাটা দিন আমার বাগানের পিছনেই গেছে। আর এখানে বুদ্ধজুই, আর এখানে আমার জবা গাছে কী পরিমাণে কুড়ি এসছে জাস্ট একবার দেখো, পুরো গাছটা কুড়িতে ভর্তি। কালকেই আই থিঙ্ক ফুটবে এই ফুলগুলো, যে পরিমাণে ফুল হয়ে আছে, কুড়ি হয়ে আছে, কালকেই আই থিঙ্ক ফুলগুলো ফুটবে। জবা গাছের ওপর ডিটেলে ভিডিও আমার চ্যানেলে আছে, কি খাবার দেবে না দেবে অবশ্যই চেক আউট করো যদি জবা গাছ সম্বন্ধে কোনো রকম ডাউটস থাকে। আর এখানে আমার দেখো সেই গাছগুলো তো ওপর থেকে ঝুলছিল, তাও এখন অনেকটা ঠিক করেছি। আর তার দিয়ে বাঁধ, আমি তোমাদের বারবার বলেছিলাম যে গাছগুলোকে তার দিয়ে বাঁধবে, দেখলে তো তার দিয়ে বেঁধেছি বলে গাছগুলোকে আমি পেয়েছি, নয়তো কোথায় যেত তা ঠিক নেই। গাছগুলো কিন্তু এখন অনেকটা বেটার আছে, অনেকটা সুন্দর আছে। এই হচ্ছে গাছগুলোর কারেন্ট কন্ডিশন। এই সূর্যমুখী গাছগুলো একটু হেলে গেছে, সূর্যমুখী গাছগুলো দেখছি এখানে যদি একটা কুটি লাগিয়ে সোজা করা যায়, হেলে গেছে। এখানে আমার তো বেগুন গাছ দেখতেই পাচ্ছ, আর কি তুমি আর এই পোর্শনটা কিন্তু সেরকম কোনো রকম ঝামেলা হয়নি, এই পোর্শনটা দেখছো একদম ঠিকঠাক আছে। হ্যাঁ আমার
নয়নতারার কাছে অনেক ডাল ভেঙেছে, নয়নতারার কাছে বেশ কিছু ডাল ভেঙেছে, নয়নতারার কাছে ভালো ক্ষতি হয়েছে। আর ভেতরেও আমার কিছু নয়নতারা গাছ আমি বসিয়েছিলাম, এগুলো একদম ঠিক আছে, জবা গাছটা সব ঠিকঠাক আছে। আর এই জবা গাছটা সেই তোমাদের সামনে নেট পটের মধ্যে বসানো জবা গাছ, তোমরা তো মানে দেখেইছো, সো সেই গাছটাও এখনো অবধি কিন্তু ভালো আছে। তো মোরালেস তোমাদের দেখাই, আমার বাগানটাকে অনেকটা অনেকটা আগের মতো পজিশানে আনার চেষ্টা করেছি, অনেকটা এসেও গেছে। আর কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করলে আবার আমি আগের মতো বাগানটাকে গুছিয়ে ফেলতে পারবো। তো এই ছিল যে টোটাল ভিডিও। আর যেতে যেতে কি বলবো, এই অনির্বাণ তোমাদের জন্য সবসময় সাথে থাকবে, তোমার পাশে সবসময় থাকবে, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো প্রতিটা পদক্ষেপে, এই সাপোর্টটা জাস্ট বজায় রেখো। কথা দিচ্ছি সবসময় সবসময় সব ক্ষেত্রে আমি তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো। তো অনেক দিন পর আছে ক্যামেরার সামনে এসে ভিডিও করলাম, অনেকে আমাকে এটাও কমেন্ট করো অনির্বাণ একদিন ক্যামেরার সামনে এসে ভিডিও করো, বাট সবসময় সেটা পসিবল হতে না। তো বাট একটা জিনিস তোমাদের বলছি, খুব শিগগিরই খুব শিগগিরই অনির্বাণকে খুব বেশি করে ক্যামেরার সামনে তোমরা দেখতে পাবে, এইটুকু কথা দিচ্ছি। কীভাবে দেখবে সেটা তো সময় বলবে, আর কিছুদিন ওয়েট করে যাও। নতুন কিছু, একদম নতুন কিছু কন্টেন্ট আমার চ্যানেলে আসতে শুরু করবে, তার জন্য স্টে টিউন থাকো। আর এইরকমভাবেই আমার সাথে সাপোর্টটা বজায় রেখো, আর কথা দিচ্ছি তোমাদের সাথে সব সময় এইরকমভাবেই থাকবো। তো কালকে ঠিক সকাল 11টা আরেকটা নতুন ভিডিওর সাথে আবার চলে আসছি, তোমাদের বন্ধু অনির্বাণ। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য আলবিদা।